আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, আজকে ভিডিও থেকে আপনাদেরকে আমি দেখাবো আপনি কিভাবে আপনার টিকটক ভিডিওতে ভিউজ বাড়াবেন। আমরা বেসিক্যালি একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হলো আমাদের যে টিকটক অ্যাকাউন্টটা আছে সেই টিকটক অ্যাকাউন্টে আমরা ভিডিও আপলোড করতেছি, মানে টিকটক আইডিতে আমরা ভিডিও আপলোড করতেছি, বাট সেই ভিডিওতে ভিউজ হচ্ছে না। তো কেন ভিউজ হচ্ছে না টোটালি আজকে ভিডিও থেকে আপনারা জানতে পারবেন, এবং কিভাবে ভিউজ বাড়াতে হবে এ টু জেড আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে ভিডিও আপলোড করলে মূলত আপনার টিকটক ভিডিওতে ভিউজ বাড়বে এটা নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই গাইস ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করতে একদম ভুল করবেন না, এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলেন আমরা দেখি যে কিভাবে টিকটক ভিডিওতে ভিউজ বাড়াতে হয়। ওকে গাইস, এখন কি করবেন, আমি এখান থেকে টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিচ্ছি আপনাদের সামনে। আমি এখান থেকে টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। তো গাইস, কেন আমাদের ভিডিওতে ভিউজ হয় না? প্রথম নাম্বার ওয়ান, স্টেপ নাম্বার ওয়ান, ওকে। তো ভিউজ হয় না তার কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের যে ভিডিও, মানে ফরি পেজ অনেক সময় ভিডিও আসে, অনেক সুন্দর সুন্দর ভিডিও আসে বা খারাপ ভিডিও যেটাই আসুক না কেন কেন, সেই ভিডিওতে আমরা করি কি, খারাপ কমেন্ট করি। ওকে, খারাপ কমেন্ট বলতে সেটা হচ্ছে স্প্যাম কমেন্ট। তো এখান থেকে যে আমরা কমেন্ট বক্সে যাই, কমেন্ট বক্সে যাওয়ার পরে আমরা এখানে যদি কমেন্ট করি, মানে খারাপ কোনো কমেন্ট করি, সেটা কিন্তু স্প্যাম কমেন্টের উপরে আন্ডারে পড়ে যায়। ওকে, তো আমরা এই ধরনের মানে স্প্যাম কমেন্ট করেই ফেলি। তারপরে দেখা যায় যে আমরা ফলোব্যাক, ফলো ইন, মানে ফলোব্যাক আমরা বারবার করি কি, ফলোব্যাক আবার ফলোব্যাক নেই, এইগুলো করি। ওকে, তো এগুলো কিন্তু স্প্যামের কারণে পড়ে, মানে স্প্যামত পড়ে যায়। তো এগুলো থেকে অবশ্য মানে বিরত থাকতে হবে। ওকে, তো আপনি একজনকে বললেন ভাই আমাকে ফলো দেন, আমি আপনাকে ফলো দিচ্ছি, তো এগুলো আপনারা করেন। ওকে, তো এগুলো থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করবেন। এই কারণে কিন্তু মূলত আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওতে কিন্তু ভিউজ হয় না, মানে আপনার টিকটক ভিডিওতে কিন্তু ভিউজ হয় না। আপনি যদি একটা নতুন একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ক্রিয়েট করে যদি আপনি এগুলো স্প্যাম কাজ যদি না করেন, না করে যদি আপনি নতুন কোনো ভিডিও আপলোড করেন, নতুন কেন দেখা যাবে যে ফরি পেজে দেখবেন যে নতুন নতুন অডিও আসে, মানে নতুন নতুন মিউজিক আসে, মানে গান আসে, তো সেগুলোর উপরে যদি আপনারা ভিডিও তৈরি করেন তাহলে দেখবেন যে আপনার অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ পাবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে। তো গাইস, এখন আপনাদেরকে দেখাবো যে গাইস আপনি কিভাবে আপনার টিকটক ভিডিওতে মানে ভিউজ বাড়াবেন। ওকে, এটা এটা দেখেন, তো যেহেতু আপনারা শুনলেনই যে কিভাবে মূলত টিকটক ভিডিওতে ভিউজ আসে না, ওকে, তো মানে কেন ভিউজ আসে না, এখন আপনাদেরকে জানাবো যে আপনি আপনার ভিডিওতে কিভাবে ভিউজ বাড়াবেন। ওকে, তো ভিউজ বাড়াবেন এর কারণ হচ্ছে আপনি যখন দেখবেন যে ফরিউ পেজে, মানে এই ফরিউতে, ফরিউতে দেখবেন যে নতুন নতুন ট্রেন্ডিং ভিডিও চলবে, মানে ট্রেন্ডিং নতুন নতুন ট্রেন্ডিং আসে না, তো ওই ট্রেন্ডিংয়ের উপরে আপনারা কী করবেন, ভিডিও আপলোড করবেন। যখন আপনার নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওর উপরে যখন আপনি ভিডিও তৈরি করবেন তখন দেখবেন যে আপনার ভিডিওতে এমনিতেই ভিউজ আসবে, এবং এই ভিডিওটা আপনার যদি ভালো হয়, একটু কোয়ালিটিশীন হয়, তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ এমনিতেই বাড়বে। ওকে, তো ভিউজ ভিউজ মানে যে ভিউজ যে আসে না এমন হবে না, আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। ওকে, তো আপনাকে ভালো করে কাজ করতে হবে এই টিকটক অ্যাপ্লিকেশনে। আপনি যদি টিকটক ভিডিও তৈরি করতে আসেন তো অবশ্যই টিকটকে ভালো ভালো আপনারা কাজ দিতে হবে, ভালো ভালো নতুন নতুন ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনার টিকটক ভিডিওতে ভিউজ বাড়বে। ওকে, তো এমনিতে একটা ভিডিও আপলোড করে দিলেন যে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে তা কিন্তু হবে না। তো গাইস, অবশ্যই আপনাকে ভালো কিছু তৈরি করতে হবে, ভালো কিছু আপনাকে এখানে আপলোড করতে হবে, এবং আপনার ভিডিওটা অবশ্যই ভালো হতে হবে, সুন্দর হতে হবে। ওকে, তো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করবো সেটা হলো কোনো সেটিং করতে হবে না, আপনার জাস্ট এখান থেকে ফরিউতে যাবেন, এবং ফরিউতে যাওয়ার পর আপনি দেখবেন যে অনেক ধরনের ট্রেন্ডিং মিউজিকের উপরে অনেক ট্রেন্ড আসে, তখন কী করবেন এখান থেকে যে নিচে দেখতে পাবেন মিউজিক টাইম অপশন, এখানে ক্লিক করে আপনি এখান থেকে ইউজ দি সাউন্ড অপশনটাতে ক্লিক করবেন। ইউজ দি সাউন্ড অপশনে ক্লিক করার পর আপনার এটা চলে আসবে, আপনি এখান থেকে সুন্দর করে একটা ভিডিও তৈরি করে নেবেন। ওকে, তো সুন্দর করে একটা ভিডিও তৈরি করে নেওয়া হয়ে গেলে, আমি দেখানোর ক্ষেত্রে করা হয়ে গেলে, আপনি এখান থেকে ইপেড ইউজ করবেন, এখান থেকে ইপেড বাটনে ক্লিক করবেন। তো টিকটক কোম্পানি কেন আপনাদেরকে এগুলো ইপেড দিচ্ছে, ইপেড দিচ্ছে তার কারণ হচ্ছে আপনার ভিডিওটা যেহেতু একটু ভালো হয়, সুন্দর হয়, তো আপনি এগুলো ইপেডগুলো ইউজ করবেন। ইপেড মানে ইপেডগুলো ইউজ করা শেষ হয়ে গেলে আপনি কী করবেন, এখান থেকে সেভ বাটনটাতে ক্লিক করবেন, এখান থেকে আমি সেভ বাটনে ক্লিক করছি। তো তারপরে এরকম ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি এই সবগুলো ব্যবহার করা হয়ে গেলে আপনি এখানে নিচে যাবেন নেক্সট, তো নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পরে এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ যেমন হচ্ছে ফর ইউ পেজ বা ট্রেন্ডিং, এগুলো আপনারা লিখবেন, মানে এখানে যদি লেখেন ট্রেন্ডিং তো ট্রেন্ডিং লিখলে কিন্তু চলে আসবে, ট্রেন্ডিং লিখবেন। তারপরে আরও অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করবেন, মানে হ্যাশ দিয়ে আপনার ট্যাগ ব্যবহার করবেন, মানে হ্যাশট্যাগ বলা হয়, তো ওই হ্যাশট্যাগ আপনারা ইউজ করবেন টিকটক বাংলাদেশ, তো এগুলো আপনারা ব্যবহার করবেন। তো তারপরে এখান থেকে যদি আপনি এখানে নিচে আসেন, নিচে আসার পর এখানে আরেকটা অপশন দেখতে পাবেন, সেটা হলো অ্যালো হাই কোয়ালিটি আপলোড নামে একটা অপশন, আপনি এখান থেকে এটা অন করে দিবেন এবং নিচে এখানে টিক মার্ক দিয়ে এটা পোস্ট করবেন। ওকে, তো তার আগে আপনি চাইলে এখান থেকে লোকেশন দিতে পারবেন, এখান থেকে লোকেশন বাটনে ক্লিক করে আপনার যে লোকেশনটা আছে সে, মানে আপনার যে সিটিটা আছে সেই সিটির যে লোকেশনটা আছে সেটা যদি আপনি সেট করে দেন তাহলে কিন্তু আপনার যে সিটিটা আছে সেই সিটিতে কিন্তু আপনার ভিডিওটা মানে সচলাচল ফরি পেজে যাবে। ওকে, তো অবশ্যই
অবশ্যই আপনারা চাইলে এখান থেকে সিটিটা সিলেক্ট করে দিতে পারেন সিটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে পোস্ট করবেন পোস্ট করা হয়ে গেলে আপনি কি করবেন টিকটক অ্যাকাউন্টে এক মানে 6 থেকে 7 ঘন্টা ঢুকবেন না ওকে এবং টিকটক ভিডিও যেটা আপলোড করবেন সেটা হচ্ছে নির্দিষ্ট একটা সময়ে আপনি আপলোড করবেন তো দেখা যাবে যে বিকাল 4টার দিকে আপলোড করলেন বা দেখা যায় সকাল 10টার দিকে আপলোড করলেন মানে একটা নির্দিষ্ট একটা সময়ে আপনাকে টিকটক ভিডিও আপলোড করতে হবে যদি আপনি নির্দিষ্ট একটা সময়ে টিকটক ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই গাইস আপনার টিকটক ভিডিওতে ভিউজ বাড়বে ওকে তো ভিউজ বাড়াতে হলে এইগুলোই আপনাকে করতে হবে আশা করি ক্লিয়ার তো গাইস আজকে ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে ভিউজ কেন হয় না এবং ভিউজ কিভাবে বাড়াতে হয় তাহলে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস